তো আমার হাতে যে স্মার্ট ওয়াচটি দেখতে পাচ্ছেন তার মডেল নাম্বার হচ্ছে T1000 আলট্রা। তো কিছুদিন আগে আরো একটি স্মার্ট ওয়াচ আনবক্সিং করেছিলাম যার মডেল নাম্বার ছিল T800 আলট্রা, তারই বড় ভাই বলতে পারেন, তবে অনেক বেশি পাওয়ারফুল, এবং এই স্মার্ট ওয়াচটির প্রাইস মাত্র 1300 টাকা। তো দেখতেই পাচ্ছেন স্মার্ট ওয়াচটির ডিজাইন অ্যাপেল ওয়াচের ক্লোন বা কপি। স্মার্ট ওয়াচটিতে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার এবং অ্যাপস দিয়ে কন্ট্রোলের সুবিধা। আর হ্যাঁ, এটি কিন্তু 8 সিরিজ না, এটি কিন্তু 9 সিরিজের লেটেস্ট ওয়াচ। তো চলুন দেখে নেই এই কম প্রাইজের ভিতরে এই স্মার্ট ওয়াচটি আমাদের কি কি অফার করছে। তো প্রথমে স্মার্ট ওয়াচটি আনবক্সিং করা যাক। তো দেখতেই পাচ্ছেন বক্সের গায়ে বড় করে তার মডেল নাম্বার লেখা আছে এবং তার নিচে স্টিকার মারা আছে গ্যাজেট ফ্রিক। ও হ্যাঁ, বলে নেই এই স্মার্ট ওয়াচটি কিন্তু আমাদের পাঠিয়েছে গ্যাজেট ফ্রিক। তো আপনারা যদি এই স্মার্ট ওয়াচটি নিতে চান তাহলে তাদের ফেসবুক পেজ ভিজিট করে অর্ডার করতে পারেন। আর এই স্মার্ট ওয়াচটি ছাড়াও তাদের অসংখ্য স্মার্ট ওয়াচের কালেকশন আছে, চাইলে দেখে নিতে পারেন, লিংক থাকবে ডিসক্রিপশনে। আর প্যাকেটটি খুলে আপনারা প্রথমেই পেয়ে যাবেন ওয়্যারলেস চার্জিং এর জন্য USB ম্যাগনেটিক ডঙ্গল এবং তার নিচেই পেয়ে যাবেন সিলিকন স্টেপ। স্টেপগুলির কোয়ালিটি অনেক ভালো এবং তার পাশে পেয়ে যাবেন আমাদের কাঙ্ক্ষিত সেই স্মার্ট ওয়াচটি। এই স্মার্ট ওয়াচটির কালার দেখতে পাচ্ছেন সিলভার কালার, তবে আরও দুইটি কালার রয়েছে, অরেঞ্জ এবং ব্ল্যাক। তো আপনারা চাইলে ওয়াচ বা স্টেপ যে কোনো কালারের মিলিয়ে নিতে পারবেন। আর এই স্মার্ট ওয়াচটি যদি গ্যাজেট ফ্রিক থেকে ক্রয় করেন তাহলে 7 দিনের ভিতরে আপনি রিপ্লেস করতে পারবেন এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। তো চলুন এখন স্মার্ট ওয়াচটি সেট করা যাক। তো যাই হোক, আমরা কিছুক্ষণ চালিয়ে দেখেছি, এর দাম অনুযায়ী এর ডিসপ্লে কোয়ালিটি অনেক বেটার ছিল। ডিসপ্লেটা কিন্তু 1.99 ইনফিনিটি ডিসপ্লে এবং টাচ রেসপন্স যথেষ্ট ফাস্ট ছিল। আর ওয়াচটিতে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ব্রাইটনেসটি কম বেশি করতে পারবেন। এই ওয়াচের বিগত সালের যেই মডেলগুলো ছিল সেগুলোতে ডে লাইটের ডিসপ্লে ব্রাইটনেস খুব একটা বেশি ছিল না, তবে এই ওয়াচটিতে কিন্তু ডিসপ্লে ব্রাইটনেস আপনি খুব ভালোই পাচ্ছেন, সুতরাং ডে লাইটে আপনার এই ওয়াচটি নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না। ওয়াচটির রাইট সাইডে থাকছে ক্রাউন হুইল বাটন এবং তার নিচে পাচ্ছেন পাওয়ার বাটন এবং সাথে রয়েছে মাইক সেন্সর, এবং বাম পাশে পেয়ে যাবেন অরেঞ্জ কালার সেকেন্ডারি বাটন এবং একটি স্পিকার গ্রিল। এবং এই স্মার্ট ওয়াচটি কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট, সুতরাং বৃষ্টির পানি বা হালকা ছিটাফোঁটা কোনো পানি পড়লে কোনো ধরনের অসুবিধা হবে না। এবং স্মার্ট ওয়াচটি নিচে লক্ষ্য করলে দেখবেন বেশ কিছু সেন্সর রয়েছে, তবে কম প্রাইজের ভিতরে এই সেন্সরগুলো ঠিক মতো কাজ করবে এটা আশা না করাই বেটার। আর ব্লুটুথ সাপোর্ট হিসেবে থাকবে 5.0, তবে আমরা এর কল টেস্ট করেছি, প্রাইস অনুযায়ী মোটামুটি ঠিক আছে। ওয়াচের ভিতরে থাকা কিউআর কোড বা ইউজার ম্যানুয়াল বুক থেকে কিউআর কোডটি স্ক্যান করে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। ফোনের সঙ্গে কানেক্ট করার পর অসংখ্য থিম আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ফোনে কানেক্ট করার পর ওয়াচটিতে থাকা ক্যামেরা অ্যাপস দিয়ে আপনারা ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন, ওয়েদার আপডেট পাবেন, এছাড়াও ফোনের ভিতরে ক্যালকুলেটার, ক্যালেন্ডার, অসংখ্য ফিচার পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচটিতে। টি সিরিজে যতগুলি স্মার্ট ওয়াচ রয়েছে তার থেকে এই T1000 সিরিজের দামটা একটু বেশি, তবে জিনিস যেটা ভালো তার দামটা একটু বেশি থাকবেই। আর চার্জিংয়ের কথা বললে চার্জ দিতে কিছুটা সময় লাগে, তবে T900 ওয়াচের মতো প্রতিদিন চার্জ দিতে হবে না, কারণ এটা এক চার্জে 3 থেকে 4 দিন আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়াও সাধারণ একটি স্মার্ট ওয়াচে যা যা ফিচার থাকা প্রয়োজন সব কিছুই পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচটিতে। এছাড়াও যদি আপনার মনের ভিতর কোনো কনফিউশন বা কোশ্চিন থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন অথবা গ্যাজেট ফ্রিকের ফেসবুক পেজে সরাসরি নক করতে পারেন। তো আমার মতে এই প্রাইজের ভিতরে এই স্মার্ট ওয়াচটি আমার কাছে ঠিকঠাক লেগেছে। তো আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। এছাড়াও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।